আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নেচার অ্যান্ড ক্রিয়েচার্স। আজ চলে আসি নতুন একটি বিষয় নিয়ে ভিডিও করতে, আর আজকে সেই ভিডিওটি হচ্ছে পতিত জায়গা চাষাবাদ করে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। আমরা আজ যেই লোকেশনে এসেছি সেই লোকেশনটি হচ্ছে মিরপুর 14 নম্বর থেকে ভাসানটেক যাওয়ার মধ্যবর্তী স্থান, ভাসানটেক পুনর্বাসন প্রকল্প অর্থাৎ বিআরপির একটি অন্য অংশ। আপনারা যদি আমাদের আগের ভিডিও না দেখে থাকেন, অবশ্যই আই বাটনের মাধ্যমে আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা যেখানে রয়েছি সেই জায়গার বিবরণটি আমি বলছি, যে এখানে যে বালু দেখছেন, এখানে প্রত্যেকটা জমি এরকম বালু, এখানে মাটিও রয়েছে কিন্তু মাটির থেকে বালুর পরিমাণ কিছুটা বেশি। এখানে মানুষ প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করলে প্রকৃতি তাকে কখনো ফিরিয়ে দেয় না। এই বিষয়টির জলযন্ত্র উদাহরণ হচ্ছে এই জায়গাটি। এখানে বেড আকারে চাষাবাদ করা হয়, এখানে সিজনাল সবজি বা কোনো ফলমূল এখানে চাষাবাদ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা বেড রয়েছে, এই বেডে কিছু বীজ ফলানো হয়েছে। কী বীজ ফলানো হয়েছে সেই বিষয়টি আমি এখনও জানতে পারিনি, আমি জানতে পারলে অবশ্যই তা আপনাদেরকে জানাবো। আর এখানে দেখতে পাচ্ছেন কচু শাক রয়েছে, ওইখানে ঢ্যাঁড়স রয়েছে, এখানে কলমি শাক রয়েছে, কলা গাছ রয়েছে। তো আমি যতটুকু এই বিআরপির লোকেশনগুলো ঘুরে দেখেছি, তো বেশিরভাগ জায়গায় কলা গাছের অস্তিত্ব অনেক বেশি, এখানে কলা গাছ অনেক ভালোভাবে বড় হচ্ছে। আমি পুরো বিষয়গুলো আপনাদেরকে খুব কাছে থেকে প্রত্যেকটা বেডে যে অর্থাৎ প্রত্যেকটা জমিতে যে আমি আপনাদেরকে দেখাবো, অনুগ্রহ করে আমার পাশে থাকুন। তো আমরা এখন যেই জমিতে আসছি সেই জমিটি হচ্ছে ঢ্যাঁড়স গাছের। সেখানে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক ফলন হয়েছে, এবার অনেক ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের ফুল, পুরো এই ক্ষেত ভরা হচ্ছে ফুল আর হচ্ছে ঢ্যাঁড়স। আর এখানে মজার বিষয়টি হচ্ছে যে পুরো গাছগুলো হচ্ছে বালুর উপরে, এখানে কিন্তু বালুর অস্তিত্ব অনেক বেশি, আমি আপনাদেরকে যা জানিয়েছি। তো পুরো ক্ষেতটা বা পুরো এরিয়াটা আমি ঘুরে দেখাবো। তো আমাদের প্রথম যে আমরা ক্ষেতে আসছি সেই ক্ষেত্রেই হচ্ছে ঢ্যাঁড়স, আমরা আপনাকে এখানে দেখিয়েছি। তার পার্শ্ববর্তীতে যে ক্ষেত্রে রয়েছে সেখানে পাট শাক, এবং এখানে একটা বড় একটি গাছ রয়েছে, গাছটির নাম আমি এখনও জানিনি, আমি অবশ্যই এটা জেনে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে রয়েছে কলা গাছ, তার ওই পাশে রয়েছে কচু শাক গাছ বা কচু গাছ, আমি সেখানে যে আপনাদেরকে বিষয়টি খুব কাছ থেকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি যেই ক্ষেতটার পাশে রয়েছি সেখানে কচু লাগানো হয়েছে, এখানে হয়তোবা এটা কচুর যেই লতি রয়েছে সেই কচুর লতি সংগ্রহ করার জন্য এই ক্ষেতটা হয়তোবা করা হয়েছে। কারণ এই গাছটি পাতাগুলো দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে এই গাছটি অনেক দিন আগেই লাগানো হয়েছে, কারণ গাছের অধিকাংশ পাতাই মরে যাচ্ছে বা নতুন করে গজাচ্ছে, এবং এখানে কচুর লতি বের হচ্ছে, তো এই কারণেই হয়তো বা এটা লাগানো হয়েছে। এবং আমি এই আইল বরাবর যদি হেঁটে যাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ লাগানো আছে, পুঁইশাক গাছ লাগানো আছে। পুঁইশাক গাছগুলো অবশ্য হয়তো বা মারা গিয়েছে বা মারা যাচ্ছে, আর এখানে ঢ্যাঁড়স কিন্তু অনেক ধরেছে এবার এই জায়গাটিতে। কিন্তু এই জায়গার মূল বিশেষত্ব হচ্ছে বালুর থেকে মাটির থেকে বালুর পরিমাণ অনেক বেশি, কিন্তু এখানে মানুষ তার ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জায়গাটিকে চাষাবাদের জন্য চাষাবাদের মতো করে তুলেছে। এখন যেই বেডটিতে রয়েছি এখানে শুধুমাত্র রয়েছে পুঁইশাক, পুঁইশাক আর পুঁইশাক। এখানে যে এখানে চেম্বার আকারে বা বেড আকারে তৈরি করা হয়েছে, এখানে পুরোটা হচ্ছে পুঁইশাক গাছ, আর এখানে হচ্ছে লাল শাক এবং পুঁইশাকের মিশ্রণ রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে কলমি শাক, কলমি শাক কিছু কেটে নেওয়া হয়েছে এবং নতুন করে আবার গজাচ্ছে। আর এটা হচ্ছে কালশিপ যে খাল রয়েছে সেই খাল, এই খালের খনন করার হয়েছে যার জন্য এখন খালটি অনেক বড় দেখাচ্ছে। বর্তমানে আমরা এখন যেই ক্ষেতের পাশে রয়েছি এটা হচ্ছে একটি ঢ্যাঁড়স ক্ষেত, কিন্তু এই ক্ষেতটি করা হয়েছে শুধুমাত্র ঢ্যাঁড়সের বীজ সংগ্রহ করার জন্য, এবং কিছু পরিমাণ ঢ্যাঁড়স
বিক্রি করে দেওয়া হয়েছে এখান থেকে। তো বিক্রি করার পরবর্তীতে যত মানে ঢেঁড়স রয়ে গেছে সেগুলো আর ওনারা তুলে নিই, এখান থেকে ঢেঁড়স বীজ সংগ্রহ করবে। আর এই ঢেঁড়সগুলোর জাত হচ্ছে সাদা প্রকৃতির, এই ঢেঁড়সগুলো এখানে দেখা যাচ্ছে যে সাদা হয়ে গেছে, তো এই ঢেঁড়সগুলোর জাতই হচ্ছে সাদা প্রকৃতির। তো আমরা এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি এখানে পুঁইশাক করা হয়েছে এবং সাথে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে। মিষ্টি কুমড়ার গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে অবশ্য, কিন্তু পুরোপুরি এখনও কোনো ফুল বা ফল কিছুই আসেনি। এবং এই পাশেও দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে কলা গাছ রয়েছে, অনেক কলা গাছ রয়েছে। এই পুরো জায়গাটি হচ্ছে পতিত জায়গা। এই পুরো জায়গাটি মূলত দুই তিনটা ফ্যামিলির মানুষ মিলে মানে চাষাবাদ করে থাকে সবসময়। এখান থেকে যে রেভিনিউ বা যেই অর্থ আসে মোটামুটি এটা লাখ টাকার উপরে চলে যায়। এটা এখানে পুরো বারো মাসেই সিজনাল ফসলাদি তারা করে থাকে। এখান থেকে যেই ফসল হয় সেই ফসল তারা নিজেরাও খেয়ে থাকে এবং তার সাথে সাথে তার পাশে আশেপাশের মানুষ অথবা তার ফ্যামিলি মেম্বার যাদের রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে শেয়ার করে থাকে। তো এখন আমরা যেই জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে তারা ছোট্ট একটি পুকুর টাইপের করেছে। এখানে কিন্তু প্রাকৃতিকভাবেই পানি বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে বা সংগ্রহ করে রাখে। এখান থেকে পুরো যেই জায়গাটি রয়েছে পুরো যে ক্ষেত রয়েছে সেই পুরো ক্ষেতে পানি সরবরাহ বা সেচ কাজ করে থাকে। তো এখানে এসে একটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানে যে এগুলো হচ্ছে কচুর লতি অনেক এখানে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু পানির যে প্রভাব বা পানি অনেক বেশি থাকার কারণে এখানে কচুর লতিও অনেক বেশি হচ্ছে। এই যে এইগুলো কিন্তু পুরোটা হচ্ছে পানির উপরে, ঠিক আছে, পানি আর এখানে পানি দেওয়া আছে বা পানি রয়েছে। সেই ছোট্ট যে পুকুর রয়েছে সেই পুকুরটা হচ্ছে একটি অংশ যার কারণে এখানে পানি রয়েছে। তো আপনাদেরকে যতটুকু এই মাঠটি বা এই ক্ষেত্রটিতে রয়েছে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। এখানে কিছু কিছু জায়গায় একই ধরনের ফসল ফলানোর কারণে আমি সেই ভিডিওগুলো বা সেই জায়গাগুলো স্কিপ করেছি। তো এখন এই সিজন অনুযায়ী তারা হচ্ছে ঢেঁড়স, কচু আর পুঁইশাক এইগুলোই আর কি চাষাবাদ করেছে, কারণ এখন এইগুলো ছাড়া অন্য ফসল হয়তো বা নাও হতে পারে এই জায়গাটিতে বিশেষ করে, যার কারণে আমি সেই জায়গাগুলো স্কিপ করেছি। আর এখানে হচ্ছে যে কলমি শাকের অনেক বড় একটি বেড রয়েছে বা ক্ষেত রয়েছে, এখান থেকে কিছু অংশ কেটে নিয়েছে তারা বিক্রি করেছে। জায়গাটি অসম্ভব সুন্দর। আপনারা যদি কেউ আসতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সটি চেক করে দেখবেন, সেখানে গুগল লিংক দেওয়া থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।